নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হিসেলে সবাইকে স্বাগত। আমি আজকে শেয়ার করতে চলেছি আলুর দো পেঁয়াজা। এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু এতে অসাধারণ লাগবে। তাহলে চলুন এবার রেসিপিটি আমরা দেখে নিই। প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। এখানে আমি এই রান্নাটা সাদা তেলে করছি। তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আলুর দো পেঁয়াজা বানানোর জন্য আলুগুলোকে আমি বেশ বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এই লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে আলুটাকে ভেজে নেব। আলুগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব, তাতে করে আলুটা ভাজাও কিন্তু খুব সুন্দর হবে আর তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যাবে। এখানে এই আলুগুলোকে ঢাকা দিয়ে ভাজার জন্য মোটামুটি প্রায় 20-25% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে রাখছি। এই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, দিয়ে দিলাম 2টোর মতো লবঙ্গ আর 1/2 বড় এলাচ। এই মশলাগুলোকে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 15-20 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। মোটামুটি পেঁয়াজ কুচিটাকে ভালো করে বাদামি করে ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট, 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা দিলে যেহেতু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য অল্প একটু লবণ অ্যাড করলাম। দেখুন টমেটোটা কিন্তু এখানে অনেকটাই নরম হয়ে গেছে। এবারে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরের গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/3 টিস্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু আমি সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করলাম, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর সবশেষে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। এবারে অল্প পরিমাণে একটু জল অ্যাড করে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দেখুন শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি, তেলটাও কিন্তু এখানে সেপারেট হতে শুরু করেছে। এইবার ভেজে রাখা আলু অ্যাড করলাম। মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলুর সাথে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিলাম। আলুর গায়ে মশলাটা খুব ভালো করেই লেগে গেছে। এবারে এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল। যে অনুযায়ী ঝোল রাখবেন জলটা কিন্তু সেইভাবে অ্যাড করতে হবে। জল দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু টমেটোর সাথে আমি অল্প পরিমাণে একটু নুন অ্যাড করেছিলাম, সেদিকে খেয়াল রেখে কিন্তু নুনটা অ্যাড করতে হবে। নুনটা দেওয়ার পর সব কিছু একটু মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিয়ে মোটামুটি প্রায় 8-10 মিনিটের মতো রান্না করব। 8-10 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা খুলছি। আলুগুলো এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে। তো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে টুকরো টুকরো করে কেটে পেঁয়াজের ভেতরের পার্টগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আর দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পর দিচ্ছি 2টোর মতো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। মোটামুটি প্রায় সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আরও 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুললাম। আলুটাও এখন খুব ভালো করে সেদ্ধ হয়েছে। এখানে আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। সব শেষে অ্যাড করছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো।
গরম মশলা গুঁড়োটা দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমাদের আলুর দো পেঁয়াজা একদমই তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে শেষে অল্প পরিমাণে একটু ঘিও অ্যাড করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।